আসসালামু আলাইকুম, ডিজাইন সোর্সিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদের স্বাগতম। তো আজকে আমি এই ব্ল্যাক প্যান্থার ডিজাইনটা করে দেখাবো। আর এই ডিজাইনটা করতে আমি যে ভেক্টর আর ফন্ট ব্যবহার করছি এগুলোর ডাউনলোড লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর ডিজাইনটা খুবই সহজ একটা ডিজাইন, মূলত বেসিকদের জন্য আজকে ডিজাইনটা, তো টাইমও খুব কম লাগবে। আর আপনি যদি সাবস্ক্রাইব করে না থাকেন আমার চ্যানেল, তাহলে এরকম ডিজাইন আরও দেখার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, আর ভালো লাগলে একটা লাইক দিয়ে কমেন্ট করবেন। তো ডিজাইনটা করার জন্য আমি ইলাস্ট্রেটরে চলে আসলাম। এখানে এসে আমি ব্ল্যাক কালারের একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমি এখান থেকে, এটা আমার ব্ল্যাক কালার দেওয়া আছে ফিল কালারটা, এখান থেকে আমি রেক্টেঙ্গেল নিলাম। রেক্টেঙ্গেল নিয়ে আমি এখান থেকে এই পর্যন্ত একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। কন্ট্রোল টু দিয়ে ব্যাকগ্রাউন্ডটা লক করলাম। তো লক করার পর ফার্স্টেই আমি এই যে এই ভেক্টরটা, এটা মূলত একটা ভেক্টর নিয়ে এসে আমি ডিজাইনটা করছি। তো এই যে এই লিঙ্কে গেলে আপনারা পাবেন, তো এই লিঙ্কে গেলে এটা ফ্রি ডাউনলোড করতে পারবেন। আমি একটু দেখাই আপনাদেরকে। তো আমি মূলত এই যে এই জায়গাটাতে রাখছি। তো এটা এরকম ফাইল পাবেন, এখান থেকে ইপিএস ফরম্যাটটা ওপেন করবেন। আমি এটার ইপিএস ফরম্যাটটা ওপেন করে দিলাম। তো ওপেন করার পর, এটা ওপেন হওয়ার পর আমি শুধু এই যে এই মাঝখানের যেই প্যান্থার যেই মাথাটা আছে এটা নিলাম। এটা আমি কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানে গিয়ে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। তো পেস্ট করার পর এটা আমি শিফট অল্টার চেপে একটুখানি বড় করলাম। বড় করে অল্টার চেপে একটা কপি করে রেখে দিয়ে এটা কন্ট্রোল টু দিয়ে লক করলাম। তো লক করার পর আমি এটা শিফট অল্টার চেপে আরও ছোটো করলাম। ছোটো করে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে এসে এটা আমি আনগ্রুপ করলাম, মাউস চেপে আনগ্রুপ করলাম। আনগ্রুপ করার পর আমি অবজেক্টে গেলাম, অবজেক্ট থেকে আনগ্রুপ করব। আবার অবজেক্টে গেলাম, আবার আনগ্রুপ করলাম, আবার অবজেক্টে গেলাম, আনগ্রুপ করলাম। এটা আসলে অনেকবার আনগ্রুপ করতে হবে, কারণ আমি কালারটা চেঞ্জ করে দেবো। তো আমার এই যে যতক্ষণ না পর্যন্ত আনগ্রুপ করতে পারবেন ততক্ষণ পর্যন্ত অবজেক্টে গিয়ে আনগ্রুপ করে দিবেন। তো এরপরে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিয়ে ফার্স্টে আমি এই যে গ্রে কালারটার উপর ক্লিক করলাম। করে আমার এটা এখানে হোয়াইট কালার, এই যে এখানে হোয়াইট চিহ্ন আসতেছে, তো আমি এটা এখান থেকে মাউস চেপে এটা আমি সিলেক্ট করলাম। করার পর মাউস চেপে এটা আমি কিবোর্ডের আই চেপে, আচ্ছা আমি একটু কেটে দেই। আবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, গ্রে কালারটা ক্লিক করলাম। ক্লিক করার পর সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই যে এই ব্ল্যাক কালারটা দিলাম। এটা আমার গ্রে কালারটা ব্ল্যাক কালার হয়ে গেল। তো ব্ল্যাক কালারটা করে নেওয়ার পরে আমি এখান থেকে ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে আমি এই যে এই কালারটার উপর ক্লিক করলাম। ক্লিক করার পর আমি এটা সিলেক্ট করলাম, করে কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা দিয়ে দিলাম। তো এই কালার দেওয়ার কারণ হলো ম্যাজিক ওয়ান টুল দিয়ে আমি যখন দুইটা কালার একসাথে একটা কালার সিলেক্ট করতেছি, তখন দুইটা কালার প্রায় একই রকম হওয়ার কারণে দুইটা একসাথে সিলেক্ট হচ্ছে, যার কারণে আমি এই কালার প্রথমে করে নিলাম। নেওয়ার পরে এটা আমি ডিসিলেক্ট করলাম। করার পর আবার ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে আমি এই যে এই কালারটা সিলেক্ট করলাম। করার পর আমি এটা কিবোর্ডের আই চেপে এই যে এই কালারটা করে দেবো। কিন্তু তার আগে আমার একটু প্রবলেম আছে, এটা যখন আমি ম্যাজিক ওয়ান টুল দিয়ে এর উপর যখন সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখানে দেখেন আমার দুইটা কালারই সিলেক্ট হয়েছে। তো আমি শিফট চেপে ধরে প্রথমে এটা সিলেক্ট করলাম, করার পর শিফট চেপে ধরে এটার উপর একটা ক্লিক করলাম, এটার উপর একটা ক্লিক করলাম, তাহলে এই দুইটা আমার ডিসিলেক্ট হলো। হওয়ার পর কিবোর্ডের আই চেপে এটা আমি এই যে পার্পেল কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এবার আমি ম্যাজিক ওয়ান টুল নিলাম, নিয়ে আমি এই যে এই যেই কালারটা দিছিলাম মেরুন টাইপের একটা কালার, এটা ক্লিক করলাম। করার পর এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই কালার দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমার কালার করা শেষ। এরপর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। গ্রুপ করে আমি অবজেক্টে গেলাম, পাথে গেলাম, অফসেট পাথে গেলাম। এখানে আমি দিয়ে দেব থ্রি পি এক্স দিলাম। রাউন্ড আছে, রাউন্ড থাকবে, ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর কন্ট্রোল শিফট F9 চাপলাম, পাথ ফাইন্ডার আসবে, এটা আমি এখান থেকে ইউনাইট করে দিলাম। ইউনাইট করে কিবোর্ডের আই চেপে সেটা আমি হোয়াইট কালার করে দিলাম। হোয়াইট কালার করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, এই পুরাটা সিলেক্ট করলাম। করার পর কন্ট্রোল বি দিলাম, দিয়ে আমি ব্যাকে এটা পেস্ট করে দিলাম। তো পেস্ট করে দেওয়ার পর আমি এখান থেকে সার্কেল নিব, একটা ইলিপসি নিলাম। নেওয়ার পর শিফট অল্টার চেপে গোল একটা সার্কেল নিলাম, নিয়ে কিবোর্ডের আই চেপে আমি সেটা ব্ল্যাক কালার করে দিলাম। এই যে ব্ল্যাক কালার করে দিলাম। দেওয়ার পর আমি এটা আরেকটু বড় করে দেবো, শিফট অল্টার চেপে আরেকটু বড় করলাম, মোটামুটি এরকম রাখলাম। রাখার পর এটা অল্টার চেপে কপি করে এই জায়গায় একটা দিলাম, এই জায়গাতে একটা দিলাম। তো দিয়ে আমি এটা সুন্দর করে মিডিলে বসায় দিব, দুইটা চোখ যেন আমার সুন্দরভাবে সমান জায়গায় বসানো হয় এটা খেয়াল রাখতে হবে। এরপরে আমি এই যে এই হোয়াইট কালারটা আবার সিলেক্ট করলাম,
করে আমি কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, এটার ব্যাকে একটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পর ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ব্লারে গেলাম, এখান থেকে গাউসিয়ান ব্লারে গেলাম, গিয়ে এখানে আমি এটা 45 আছে, আর একটু কমায় বাড়াই দিতে পারি। আমি এটা মূলত 30-এর মতো রাখলাম, রেখে ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর এটা আমি ডিসিলেক্ট করলাম, করে সব সহকারে আমি এটা এখান থেকে গ্রুপ করলাম। তো গ্রুপ করে দেওয়ার পর আমার এই এই হেড হেড হেডের কাজ শেষ মূলত। এটা আমি এখান থেকে সরায় রাখতে পারি, আপাতত এটা আমি সরায় রাখলাম। রাখার পর আমি এই যে লেখাটা পুরোটা নিয়ে আসলাম, নিয়ে এসে এখানে অল্টার চেপে কপি করে নিয়ে আসলাম, নিয়ে এসে মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। বিং টু ফ্রন্ট করার পর মাউস চেপে ক্রিয়েট আউটলাইন করলাম। ক্রিয়েট আউটলাইন করার পর এটা আমি ব্ল্যাক কালার আছে, ব্ল্যাক কালার থাক, এটা আমি স্ট্রোক, এই যে এই দুইটা কালার মিলে একটা স্ট্রোক দিয়ে দেবো। এটা আমি গ্রেডিয়েন্টে ক্লিক করলাম। গ্রেডিয়েন্টে ক্লিক করার পর আমি এখান থেকে এই যে এই মাথাটি ক্লিক করলাম, এরপরে মাউস রাখলে এখানে প্লাস চিহ্ন আসবে, টেনে একটা নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা নিয়ে গেলাম, প্লাস চিহ্ন আসবে, টেনে আরও একটা নিয়ে গেলাম। নিয়ে যাওয়ার পর আমি এই মাথাটা ক্লিক করলাম, এখান থেকে আইড্রপা নিলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম। এই মাথাটা নিলাম, শিফট চেপে এই যে পার্পেল কালার দিলাম, আমার অন্য কালারটা হয়ে গেছে, তো এটা আমার হোয়াইট কালার থাকবে। আমি এই মাথাটা ক্লিক করলাম, শিফট চেপে পার্পেল কালার দিলাম। এই মাথাটা ক্লিক করলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম। এই মাথাটা ক্লিক করলাম, শিফট চেপে পার্পেল কালার দিলাম। আবার এই মাথাটা ক্লিক করলাম, শিফট চেপে হোয়াইট কালার দিলাম। দেওয়ার পর এটা আমার মূলত ফিল কালারে এটাই হচ্ছে, তো আমি ফিল কালার না দিয়ে এখানে আমি শুধু তীর চিহ্নটার উপর ক্লিক করে দেবো। এটা আমার স্ট্রোক হয়ে গেল। স্ট্রোক হয়ে যাওয়ার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর এটা আমি এখান থেকে সিলেক্ট করে দুইটা মিলে সিলেক্ট করলাম, এটা একটু কাছে নিয়ে আসি, এখানে নিয়ে আসি। নিয়ে আসার পর দুটো মিলে সিলেক্ট করলাম, করে আমি 1 PT আছে, এটা আমি এখানে মোটামুটি 3 PT দিয়ে দিলাম। 3 PT দেওয়া দেওয়ার পর এটা আমি সিলেক্ট করে এই স্ট্রোকটা উপরে উঠায় নিলাম। নেওয়ার পর এখানে 0 আছে, এটা আমি যদি এখানে -90 দিয়ে দিই তাহলে স্ট্রোকটা এই যে এইভাবে অ্যাপ্লাই হবে। তো -90 দিলাম, এটা মন চাইলে 3-র জায়গায় 2 PT দিতে পারি। দেওয়ার পর আমি এই ব্ল্যাক লেখাটা শিফট অল্টার চেপে আরও বড় করে দিলাম, মোটামুটি এই প্যান্থার লেখা সমান করে দিলাম। আর প্যান্থার লেখাটা একটু নিচে নিয়ে আসি, এটা আমি শিফট অল্টার চেপে আর একটুখানি বড় করব। করে আমি এই যে এই জায়গাটা মিলাই দেবো, এখান থেকে এই জায়গাটা মিলাই দেবো। তো আমি কন্ট্রোল আর দিয়ে রোলার নিয়ে আসলাম, এত ঝামেলা বাদ দিয়ে রোলার নিয়ে এসে আমি গাইড নিয়ে একদম সমান করে নিই। এটা আমি আরও ভিতরের দিকে নিলাম, মোটামুটি এটা সমান করলাম। আর এখান থেকে আরও একটা রোলার নিলাম, নিয়ে আমি এই জায়গাটাতে দিলাম, কের এই জায়গাটাতে দিলাম। দেওয়ার পর আমি এই যে আরের এই মাথাটা এখান থেকে সমান করে দিলাম, এরকম রাখলাম, মোটামুটি এরকম রাখলাম। তো এরকম রাখার পরে আমি এই যে গাইড দুটো এখান থেকে ডিলিট করে দিলাম। তো ডিলিট করে দেওয়ার পর এই দুটো সিলেক্ট করলাম, করার পর এটা কিন্তু আমার শুধু স্ট্রোক হয়েছে। এখান থেকে আমি ফিল কালারে ক্লিক করে এটা 100% ব্ল্যাক দেওয়ার জন্য এখানে আমি 6টা 0 দিব, 6টা 0 দিয়ে আমি এটা এখানে ওকে করলাম। ওকে করার পর এটা আমার ব্ল্যাক কালারটা নেয় নেই, এটা আমার হোয়াইট কালার নিচে। আমি এর উপর আবার ক্লিক করলাম, আবার ক্লিক করে এখানে আমি 6টা 0 দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে ওকে করলাম, তো আমার ব্ল্যাক কালারটা হয়ে গেছে আর স্ট্রোকটা দিয়ে নিলাম। এরপর আমি সব সহ সিলেক্ট করলাম, সিলেক্ট করে গ্রুপ করলাম। গ্রুপ করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিয়ে এটার ব্যাকে, এই যে দেখেন এটার ব্যাকে আরও একটা পেস্ট কপি করে পেস্ট করলাম। তো পেস্ট করার পর সেটা আমি স্ট্রোকটা নান করে দিলাম আর ফিল কালারটা 100% হোয়াইট করে দিলাম। হোয়াইট করে দিয়ে আমি ইফেক্টে গেলাম, ইফেক্টে গিয়ে ব্লারে গেলাম, আবার সেমভাবে গোসিয়ন ব্লারে গেলাম। এখান থেকে আমি এটা একটু এখানে আমার 32 আছে, একটু কমায় বাড়ায় আমরা দেখতে পারি। তো আমি এটা মোটামুটি 40-এর মতো রাখবো এখানে, এটা আমি এখান থেকে 40 করে দিলাম, 40-43 মতো রাখলাম। রাখার পর ওকে করে দিলাম। ওকে করে দেওয়ার পর আমি সব সহকারে এটা গ্রুপ করলাম। তো গ্রুপ করার পর আমি এখান থেকে এটা একটুখানি নিচে নিয়ে আসলাম, এই জায়গাটাতে নিয়ে আসলাম। নিয়ে আসার পর আমি এখান থেকে স্টার টুলটা নিলাম, শিফট অল্টার চেপে, এটা আমার স্টার হয়েই আছে। আপনাদের এটা মূলত স্টার চাপার পর যদি অ্যারো চিহ্নটা ধরে থাকে এটার কোনাটা বাড়বে, আবার যদি নিচের অ্যারোটা চাপ দিয়ে থাকি, উপরের অ্যারো চাপ দিলে এটার কোনা বাড়বে আর নিচের অ্যারো চাপ দিলে এটার কোনা কমবে। তো আমি এটা নিচের অ্যারোটা চাপ দিয়ে মূলত প্রথমে 3টা করে নিলাম। 3টা করে নেওয়ার পর আবার আমি এখান থেকে এই স্টার টুল নিলাম, নিয়ে এখানে আমি শিফট অল্টার চেপে একটা ত্রিভুজ নিয়ে নিলাম। আমি বুঝাইতে পারছি কি না, আশা করি বুঝতে পারছেন এই ব্যাপারটা। আপনারা স্টার টুলে গেলে প্রথমে এই যে এই অবস্থায় থাকবে, পরে 3টা মাথা বের করে নিয়ে শিফট অল্টার চেপে যখন এটা করবেন তখন এটা ত্রিভুজ আকৃতি হবে। তো এরপরে আমি এটা এই জায়গাটাতে নিয়ে আসলাম, শিফট অল্টার চেপে বড় করলাম, মোটামুটি এই লেখাটার সমান এত বড় করলাম। করে আমি এটা মাউস চেপে
ট্রান্সফর্মে গেলাম, ট্রান্সফর্মে গিয়ে এটা আমি রোটেটে গেলাম। রোটেটে যাওয়ার পর এখানে 90, এটা আমি আর একটু ঘুরাই দিই, এটা ঠিক সমানভাবে দিতে এখানে আমার 60 দিতে হবে, এটা আমি 60 দিলাম। দেওয়ার পর এটা আমি ওকে করে দিলাম, এটা একদম সমানভাবে কোনা করে দিলাম। দেওয়ার পর আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম, দেওয়ার পর লেখাটাও আমি এটা এখান থেকে অ্যালাইন করে দিলাম। তো আমি সবগুলো অ্যালাইন করে নিলাম, নেওয়ার পর আমি এটা এখান থেকে স্ট্রোক দিয়ে দিলাম। তো স্ট্রোকটা আমি এই যে সেম এই লেখাটায় যে স্ট্রোক দিছে এটাই দেবো। তো এই স্ট্রোকটা আমি আলাদা করে এখানে সেভ করে রাখছি। এটা আমি কিবোর্ডের আই চেপে এই যে এই স্ট্রোকটা দিয়ে দিলাম। তো স্ট্রোকটা এখানে 1 PT আছে, মোটামুটি 2-3 PT দিলাম। 3 PT দেওয়ার পর এটা আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে আমি এটা এইদিকে একটুখানি ঘুরাই দিলাম। এটা আবার কন্ট্রোল সি কন্ট্রোল বি দিলাম, দিয়ে আমি এটা একটুখানি এইদিকে ঘুরাই দিলাম। তো এইদিকে ঘুরাই দেওয়ার পর আমার এটা একটুখানি এটা আমার সমান হইতে হবে। আমি এখান থেকে গাইড নিয়ে আসলাম, নিয়ে সেই জায়গাটাতে দিলাম। আমার এই যে তিনটা সমান থাকতে হবে, আমি এটা অ্যারো চেপে নিচের দিকে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসলাম, এটাও আমি অ্যারো চেপে এই জায়গাটাতে মিলাই দিলাম। তো উপরে যা হয় হোক, উপরে আনইভেন থাকলে প্রবলেম নাই, ওটা আমি আনইভেনই করবো। আর নিচের মাথা তিনটা মিলাই দিলাম। দেওয়ার পর গাইডটা আমি ডিলিট করে দিলাম। গাইডটা ডিলিট করে দিয়ে আমি এই স্ট্রোকগুলো এখান থেকে সবগুলো সিলেক্ট করে এটা আমি এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করে আমি এই এই হেডটা এখানে নিয়ে আসলাম, মাউস চেপে অ্যারেঞ্জে গিয়ে বিং টু ফ্রন্ট করলাম। ফ্রন্ট করে এটা আমি শিফট অল্টার চেপে ছোটো করলাম, মোটামুটি এত ছোটো করলাম, এত ছোট করে আমি এটা এই জায়গাটাতে দিব। আর এই যে এই সার ত্রিভুজটা যেটা নিলাম ওটা সিলেক্ট করে কন্ট্রোল এক্স দিয়ে কাট করলাম, সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল বি দিলাম, মানে সবার শেষে ওইটা আমি দিয়ে দিলাম। দিয়ে দিয়ে আমি এটা আরও ছোট করবো, শিফট অল্টার চেপে একটুখানি ছোট করলাম, ছোট করে আমি এটা এই জায়গাটাতে দিলাম। তো এটাও আমি এখান থেকে অ্যালাইন করে নিলাম। অ্যালাইন করে নিয়ে যদি মনে হয় বেশি বড় মনে হচ্ছে, এটা আমি আরেকটুখানি ছোট করে দেব, কিংবা এই ত্রিভুজটা সিলেক্ট করে এটা আমি আরেকটুখানি উপর দিকে দিয়ে দিব। উপর দিকে দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এটা আমি আরেকটুখানি ছোট করব, শিফট অল্টার চেপে আরেকটুখানি ছোট করলাম, ছোট করে এই জায়গাটাতে দিলাম। দিয়ে আমার এটা বসানো শেষ। এরপর আমি এই ত্রিভুজগুলো সিলেক্ট করলাম, করে এখান থেকে ইরেজার নিলাম। ইরেজার নিয়ে আমি শুধু এই যে ভিতরের যেগুলো আছে, আচ্ছা তার আগে আমার একটা কাজ করতে হবে, অবজেক্টে গিয়ে এক্সপ্যান্ড করলাম, এক্সপ্যান্ড করে ফিল উঠাই দিয়ে এটা আমি ওকে করলাম। ওকে করার পরে এখান থেকে আমি ইরেজার নিলাম, ইরেজার নিয়ে আমি এই যে ভিতর দিয়ে যেগুলো দেখা যাচ্ছে এগুলো আমি এখান থেকে কেটে দিলাম। তো এগুলো খুবই খারাপ লাগতেছে দেখতে, যার কারণে এগুলো আমি কেটে দেবো এখান থেকে সুন্দর করে। যেগুলো শুধু দেখা যাচ্ছে ওগুলা কেটে দিলেই হবে, এছাড়াও তো এটা আমার একদম সবার পেছনেই দেওয়া আছে, আমি এটা কেটে দিলাম। একটু দেখি সব মিলে কেমন হয়েছে, আমরা জুম আউট করে দেখি। এই যে মাঝখানের এই যে আছে আরও, তো আমি এটা আবার সিলেক্ট করলাম, আবার আমি ইরেজার নিলাম, নিয়ে এই যে এই জায়গাগুলো আমি এখান থেকে কেটে দিলাম, এখান থেকে কেটে দিলাম, আর এখানে অল্প একটু আছে এটা কেটে দিলাম, এটা কেটে দিলাম। তো বারবার জুম আউট করে অবশ্যই ফিনিশিংটা দেখতে হবে। তো আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, আমি এটা সব সহকারে এখান থেকে গ্রুপ করলাম। গ্রুপ করার পর শিফট অল্টার চেপে এটা আমি বড় করলাম, মোটামুটি 8 বোর্ডের সমান করে দেব, এত বড় করলাম। এত বড় করার পর আমি কন্ট্রোল অল্টার 2 দিয়ে ব্যাকগ্রাউন্ডটা আনলক করলাম। আনলক করে আমি এই যে এটা ডিলিট করে দিলাম। ডিলিট করে দেওয়ার পর এখান থেকে 8 বোর্ডে ক্লিক করলাম। 8 বোর্ডে ক্লিক করে আমি এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম, এখান থেকে এই পর্যন্ত দিয়ে দিলাম। তো এই পর্যন্ত দেওয়ার পর আমি এখান থেকে প্রথমে PNG-তে সেভ দেবো। PNG-তে সেভ দেওয়ার জন্য ফাইলে গেলাম, ফাইল থেকে এক্সপোর্টে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গেলাম, এক্সপোর্ট অ্যাজে গিয়ে আমি এটা ডেস্কটপ সেভ সিলেক্ট করলাম, ডেস্কটপ সিলেক্ট করলাম। করার পর আমি এটা এখান থেকে PNG দিলাম, দিয়ে ইউজ আর্টবোর্ড দিলাম, লিখে দিলাম PNG, দিয়ে আমি এটা এক্সপোর্ট দিয়ে দিলাম। দেওয়ার পর আমি এটা IPS ফরম্যাট সেভ দেবো। তো আমার PNG লেখা আরও একটা ফাইল আছে, যার কারণে রিমাইন্ডারটা আসলো, সমস্যা নাই। আমি ফাইলে গেলাম, ফাইল থেকে সেভ এসে গেলাম, যাওয়ার পর আমি এটা ডেস্কটপে গেলাম, এখানে আমি এটা IPS দিয়ে দিলাম, এটা ইউজ আর্টবোর্ড দিয়ে দিলাম, এখানে লিখে দিলাম সোর্স ফাইল, সোর্স ফাইল লিখে দিলাম, দিয়ে আমি এটা সেভ দিয়ে দিলাম। তো সেভ দেওয়ার এটাও আমার একটু আসতেছে, তো এটা আমার সেম লিখে আমার ফাইল আসলে ডেস্কটপে সেভ দেওয়া ছিল, ওই জন্য এই ওয়ার্নিংটা আসলো। তো এরপরে আমার ডিজাইনটা মূলত কমপ্লিট, যারা এখনও বুঝেননি, যে জায়গায় বুঝেননি, তারা কমেন্টে আমাকে জানাবেন। আর এতক্ষণ ধরে যারা সাথে ছিলেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। আল্লাহ হাফেজ।